আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। আবারও আপনাদের কৃষি দপ্তর অফিসে গিয়ে চারটি ডকুমেন্টস জমা করতে হতে পারে। যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি, এ বিষয়ে কি নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়াও অনেকেই প্রশ্ন করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকাটি আপনারা কত তারিখে পাবেন, অথবা দুর্গা পুজোর আগেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকাটি দেওয়া হবে কিনা, সমস্ত কিছুই বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু নোটিশ। তো এই নোটিশটি আমাদের একজন সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়ে দিয়েছে, এর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। তবে প্রাথমিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে এই নোটিশটি সঠিক নোটিশ, কারণ নিচেই কিন্তু একটি সিল রয়েছে। যেহেতু এখানে সিল রয়েছে অর্থাৎ অফিস থেকেই কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে। যদি আপনি ময়ূরেশ্বর দুই ব্লকের মধ্যে হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের ওখানে এই নোটিশটি দেওয়া হয়েছে কিনা। অন স্ক্রিন দেখুন এই নোটিশে বলা হয়েছে, পুনর্বিজ্ঞপ্তি, এত দ্বারা ময়ূরেশ্বর দুই নং ব্লকের কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত সকলকে জানানো হচ্ছে, প্রত্যেককে আধারের সাথে মোবাইল নং যোগ করে আগামী 17/10/2023 তারিখের মধ্যে আধার ডিক্লারেশন ফর্ম সহ নিজ নিজ তথ্যের জেরক্স এডি অফিসে জমা করুন, অর্থাৎ কৃষি দপ্তর অফিসে জমা করতে বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর কিন্তু লিঙ্ক করতে হবে। এখানে চারটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। প্রথমত রয়েছে আধার কার্ডের জেরক্স সপ্রত্যায়িত, ভোটার কার্ড জেরক্স সপ্রত্যায়িত, পর্চা জেরক্স সপ্রত্যায়িত, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স সপ্রত্যায়িত। অর্থাৎ আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, পর্চা অথবা খতিয়ানের জেরক্স এবং সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স কপি দিতে হবে। অর্থাৎ এই চারটি ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে। তাছাড়াও বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলা হয়েছে শনিবার ও রবিবার অফিস খোলা থাকবে। অর্থাৎ এই কাজের জন্যই কিন্তু রবিবার ও শনিবার পর্যন্ত খোলা থাকবে, অর্থাৎ রবিবার শনিবারও কিন্তু এই ডকুমেন্টসগুলো জমা নেওয়া হবে। মূলত বুঝতেই পারছেন যে এই চারটি ডকুমেন্টস কিন্তু আপনাকে ফের জমা করতে হবে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে থেকেই পেয়ে আসছেন। তবে এটা কিন্তু ময়ূরেশ্বর দুই নং ব্লকের প্রত্যেকটা কৃষি দপ্তর অফিসের জন্য কিন্তু এই নির্দেশটি না, এটা শুধুমাত্র ময়ূরেশ্বর দুই নং ব্লকের ক্ষেত্রে। যদি আপনাদের অফিস থেকে এই ধরনের কোনো নোটিশ দেওয়া হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে, অথবা আপনি অফিসে যোগাযোগ রাখবেন, সেখান থেকেই কিন্তু জানতে পারবেন যে আপনাদের অফিসে এই কাগজপত্রগুলো জমা নেওয়া হচ্ছে কিনা। এটা শুধুমাত্র ময়ূরেশ্বর দুই নং ব্লকের জন্যই, সকল ব্লক অফিসের জন্য কিন্তু না। যদি আপনাদের অফিসে জমা নেওয়া হচ্ছে অবশ্যই আপনি কিন্তু যোগাযোগ করে নেবেন এবং এই সমস্ত ডকুমেন্টস জমা করবেন। তো এটা কিন্তু KYC সংক্রান্ত একটা বিষয়। অনেক কৃষি দপ্তর অফিসে ভুয়ো ডকুমেন্টস জমা করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নেওয়া হচ্ছে, সেই সমস্ত কৃষি দপ্তর অফিসে KYC সংক্রান্ত এই বিষয়টি কিন্তু চলছে। তাছাড়াও এখানে দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্কের কথা। যেহেতু আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্কের কথা বলা হচ্ছে, আগামীতে সরকার হয়তো DBT-র মাধ্যমেও টাকা পাঠাতে পারে অথবা আধার কার্ডের মাধ্যমেও টাকা পাঠাতে পারে, যেরকম করে PM কিষাণ সম্মান নিধির টাকা আসে। তো এটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে ঘোষণা করানো হয়নি, তবে আগে নিয়মই এখনও পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ কৃষক বন্ধু করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আপনারা টাকা পাবেন। তো অবশ্যই আপনারা আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক করে নেবেন। এবং দেখুন এখানে বলা হচ্ছে যে আধার ডিক্লারেশন ফর্ম সহ নিজ তথ্যের জেরক্স ইডি অফিসে জমা করুন। এই যে আধার ডিক্লারেশন ফর্ম, সেই ফর্মটি কীরকম দেখতে হবে অথবা সেই ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন সেটাও কিন্তু এখন আমরা দেখে নিচ্ছি। ফর্মটি এরকম দেখতে পারবেন, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সংযোজনীয় আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি। এখানে আপনার নাম থাকবে, পিতা অথবা স্বামীর নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, যে জেলার আপনি বাসিন্দা সেই জেলার নাম এখানে থাকবে। এবং এই ফর্মটি ইংলিশ অথবা বাংলা যে কোনো ভাষাতে কিন্তু আপনি পূরণ করতে পারেন। জেলার বাসিন্দা, এত দ্বারা ঘোষণা করছি যে আমার আধারের তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে আধার আইন 2016 এবং পরবর্তী সংশ্লিষ্ট নিয়মকানুন অনুযায়ী আমার পরিচয়ের সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে আমার কোনো রকম আপত্তি নেই। আমার কৃষক বন্ধু এবং আধার সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন, আধারের সাথে যুক্ত মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনার ভোটার কার্ডের আইডি নম্বরটি বসিয়ে দেবেন। এবং এখানে বলা হচ্ছে নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি, অর্থাৎ ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স কপি এর সাথে কিন্তু আপনাকে জমা করতে হবে এবং সেই সমস্ত জেরক্স কপির নিচে কিন্তু আপনাকে সই করতে হবে। এবং সাথে জমির পর্চা এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি জমা করবেন। এখানে স্থানের নাম দিয়ে দেবেন, এখানে তারিখ দিয়ে দেবেন এবং এখানে কিন্তু আপনার একটি সই করে দিতে হবে। তো এই ফর্মটি আপনারা কৃষি দপ্তর অফিসে গেলেই পেয়ে যাবেন। যদি আপনাদের ব্লক অফিস থেকে এই ধরনের কোনো নোটিশ দেওয়া হয়েছে যে আপনাদের পুনরায় আবারও ডকুমেন্টস জমা করতে হবে, অবশ্যই কিন্তু আপনারা ডকুমেন্টস জমা করবেন। এবং যদি আপনাদের কৃষি দপ্তর অফিস থেকে এখনও পর্যন্ত এই ধরনের কোনো কিছু নোটিশ দেওয়া হয়নি তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত কাগজপত্র কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে না। আবারও জানিয়ে দিচ্ছি, যদি আপনাদের কৃষি দপ্তর অফিস থেকে এই ধরনের কোনো নোটিশ দিয়েছে তাহলেই একমাত্র কিন্তু আপনি জমা করবেন, না হলে কিন্তু জমা করার প্রয়োজন নেই। এখন কথা হলো যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা আপনারা কবে পাবেন।
আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে দুবার টাকা দেওয়া হয়, একটি খরিফ মৌসুমের শুরুতে এবং আরেকটি রবি মৌসুমের শুরুতে। ইতিমধ্যে খরিফ মৌসুমের টাকা আমরা পেয়ে গেছি, এখন কিন্তু রবি মৌসুমের টাকা পাবো। খরিফ মৌসুমের টাকা আমরা 26 এপ্রিল কিন্তু পেয়েছিলাম, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন 26 এপ্রিল 2023 বেলা 1টার দিকে কিন্তু এই টাকাটি ছেড়ে দেওয়া হয়েছে নবান্ন সভাঘর থেকে। তো এই বিষয়ে কিন্তু আপনাদের আমি আপডেট জানিয়েছিলাম, এবং যখন একটি কিস্তির টাকা দেওয়া হয় তার আগে কিন্তু এই ধরনের একটি ব্যানার প্রকাশ করা হয়। তো এবারে যে রবি মৌসুমের টাকা দেওয়া হবে তার কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যানার প্রকাশ করা হয়নি, অথবা দুর্গা পুজোর আগেই যে আপনারা টাকা পাবেন এই ধরনের কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত সম্ভাবনা দেখা দিচ্ছে না। তবে আপনারা কবে নাগাদ এই টাকাটি পেতে পারেন এই বিষয়ে কিন্তু অফিসিয়ালভাবে আপডেট দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আপনাদের আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে এখানে আরও কিছু তথ্য জানিয়ে দিচ্ছি, যারা সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন আপনারা কি খরিফ মৌসুমের টাকা পাবেন? তো আপনারা কিন্তু খরিফ মৌসুমের টাকা পাবেন না, এই যে আগামী রবি মৌসুমের যে কিস্তিটি আসছে সেই রবি মৌসুমের কিস্তি থেকে কিন্তু আপনারা টাকা পাবেন। যদি আপনাদের আবেদনটা অ্যাপ্রুভ করা হয় এবং ব্যাংকটা যদি ভ্যালিডেশন করা হয় তাহলেই কিন্তু একমাত্র আপনি রবি মৌসুম থেকে টাকা পাওয়া শুরু করবেন, অর্থাৎ আগের কিস্তির টাকা কিন্তু আপনি পাবেন না। এখন কথা হলো এই রবি মৌসুমের টাকাটি আপনি কবে নাগাদ পেতে পারেন। অন স্ক্রিন দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ করা। এখানে বলা হয়েছে খরিফ এবং রবি মৌসুমের টাকা কোন কোন মাসে দেওয়া হয়। 11 নম্বর অপশনটি দেখুন, এই নম্বরে বলা হয়েছে খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর, অর্থাৎ খরিফ মৌসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। ইতিমধ্যে আমরা খরিফ মৌসুমের টাকা এপ্রিল মাসের 26 তারিখে পেয়ে গেছি, এ বিষয়ে কিন্তু আপনাদের আমি ব্যানারটি দেখিয়ে দিলাম, অর্থাৎ এপ্রিল মাসের 26 তারিখে কিন্তু আমরা খরিফ মৌসুমের টাকা পেয়ে গেছি। এখন আমরা রবি মৌসুমের টাকা পাবো। 2 নম্বরে দেখুন, রবি মৌসুমের কথা বলা হয়েছে অক্টোবর টু মার্চ, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই আমরা রবি মৌসুমের টাকাটি পাবো। 2023 অক্টোবর থেকে 2024 মার্চ মাসের মধ্যেই রবি মৌসুমের টাকাটি আমরা পেয়ে যাব। যখন একটি কিস্তির টাকা দেওয়া হয় তার আগে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের কিছু পরিবর্তন হয়ে যায়। ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু আপনারা এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভ এই সমস্ত স্ট্যাটাস দেখতে পারবেন। তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের পরিবর্তন করা হয়নি, তো সেই হিসেবে বলা যায় যে দুর্গা পুজোর আগেই কিন্তু আমরা এই রবি মৌসুমের টাকাটি পাবো না, অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু রবি মৌসুমের টাকা দেওয়া নাও হতে পারে। যদি রবি মৌসুমের টাকা অক্টোবর মাসে দেওয়া হয় অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি একটি কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয় তার আগে কিন্তু আপনারা নিজে থেকে স্ট্যাটাস চেক করে বুঝতে পারবেন যে আপনারা খুব শীঘ্রই টাকা পেয়ে যাচ্ছেন, কারণ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভ অথবা অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত স্ট্যাটাস কিন্তু আসবে। যদি সেখানে আপনি ট্রানজ্যাকশন সাকসেস দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে গত যে কিস্তির টাকাটি আপনি পেয়েছেন অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত কিস্তির টাকাটি চলে এসেছে তারই কিন্তু স্ট্যাটাস সেই ট্রানজ্যাকশন সাকসেস। মূলত বুঝতেই পারছেন যে এখনও পর্যন্ত রবি মৌসুমের কিন্তু টাকা দেওয়ার কোনো ধরনের প্রসেস শুরু করা হয়নি, তবে আপনারা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই কিন্তু এই কিস্তির টাকাটি পেয়ে যাবেন। আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, এবং এই বিষয়ে যদি অফিসিয়াল কোনো আপডেট আসে, যদি অফিসিয়ালভাবে ঘোষণা করা হয় যে এত তারিখে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা পেয়ে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের ডেট ঘোষণা করা হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য গুগলে এসে সার্চ দেবেন কৃষকবন্ধু.net লিখে, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, এই যে নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। তো এখানে যে কোনো মাধ্যমে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন। দেখুন এখানে 5টি মাধ্যম রয়েছে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, KBID, অর্থাৎ যদি আপনার কৃষক বন্ধু আইডি নম্বর জানা থাকে তাহলে KBID মাধ্যমেও এই স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এরপর এখানে রয়েছে মোবাইল নম্বর, তো যে কোনো একটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে এই যে চেকবক্সটি রয়েছে এটার উপর ক্লিক করে দিয়ে সার্চের উপরে ক্লিক করে দেবেন। আশা করছি সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিও শুরুতেই যে আপনাদের নোটিশটি দেখালাম সেই নোটিশটি যদি আপনাদের কৃষি দপ্তর অফিস থেকে দিয়েছে তাহলে অবশ্যই আপনাদের KYC সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস কিন্তু কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে। এবং যদি এখনও পর্যন্ত আপনাদের কৃষি দপ্তর অফিস থেকে এই ধরনের কোনো নোটিশ দেওয়া হয়নি তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের কৃষি দপ্তর অফিসে KYC সংক্রান্ত কাগজপত্র জমা করতে হবে না। তো এটাই আপডেট দেওয়া ছিল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।